বিষয় রান্নায় আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিশ্চয়ই খুবই সহজ একটা রেসিপি, একদম সাদা মাটাভাবে তৈরি করা নুডলস। এটা কারো ঘরে তৈরি করা এমন কোনো ঘর নেই, সবাই নুডলস কম বেশি পছন্দ করে থাকেন, সবাই রেডি করে থাকেন। তো আমি আমার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে নুডলসটা, সুস্বাদু নুডলসটা তৈরি করে দেখাবো। খুবই সহজে তৈরি করতে পারেন 5 মিনিটে ছটপটে রেডি নুডলস। তো আমি এখানে গরম পানিতে সিদ্ধ করে নুডলস ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। তো চলে যাব চুলায় আমি তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচে, আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আমি এখানে 3 প্যাকেটের নুডলস করব, এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিব 3 থেকে 4 টুকরা টমেটো, এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। আমি এখানে কোনো লবণ ইউজ করিনি, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিতে পারেন। আমার এখানে এই মশলা প্যাকেটে লবণ দেওয়ার প্রয়োজন নেই। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পরিমাণ সয়া সস, সয়া সসে কিন্তু লবণ আছে। তো 1 চা চামচের পরিমাণ আমি দিয়ে দেবো টমেটো সস, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এটা যারা আমার নতুন চ্যানেলটাতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আগেই বলেছি আমি 3 প্যাকেট নুডলস করতেছি, ওই জন্য 3 প্যাকেটে যে মশলাগুলো আছে ওই 3 প্যাকেট মশলাই এখানে দিয়ে দিব। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। যাতে মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিক্স হয়ে যায়, ওই জন্য ভালো করে মিক্স করে নেব। আর এখানে দিয়ে দিব 1টা ডিম। একটা ডিম দিয়ে আমি আবারও ডিমটাকে মিক্স করে নেব, যাতে করে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলোর সাথে ডিমটা একটু মিক্স হয়। ওভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। যারা আমার চ্যানেলটাতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আরও কিসের ভিডিও যাচ্ছেন আপনারা আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন, আর চেষ্টা করবো আমি নতুন নতুন আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসছে। আমি চেষ্টা করবো ঘরোয়া প্রতিদিনকার রান্নাগুলো রেসিপি নিয়ে আসতে আপনার জন্য খুব সহজে যাতে তৈরি করতে পারেন। তো আমি মশলা করলাম, মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি নুডলস। নুডলসগুলো দিয়ে সবগুলো নুডলস দেওয়ার পর, দেওয়া শেষ হলে আমি একেগুলো নেড়ে চেড়ে দেব। এখন আমি এটা নেড়ে চেড়ে মিক্স করে নেব মশলার সাথে। মিক্স হয়ে গেলে আমি এখন এটা ঢেকে দেব। আমি এটা ঢেকে রান্না করবো 3 থেকে 4 মিনিট। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম হিটে। এখন আমি 4-5 মিনিট পর চলে আসলাম নুডলসটাকে দেখতে। এখন ঢাকনা রুটি আবারও ভালো করে একটু মিক্স করে নেব। একটু নেড়ে মিক্স করে এখানে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নেব। ধনেপাতা কুচি মিক্স হয়ে গেলে হয়ে যাবে আমাদের আজকে সাদা মাটা নুডলস রেডি। খুব সহজে ঝটপট তৈরি করতে পারেন 5 মিনিটে এই নুডলসটি। আর যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কিসের ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে ওইটাও লিখে জানাবেন। অবশ্যই বাসায় তৈরি করে টেস্ট করে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। আমারও খুব ভালো লেগেছে এই নুডলসটি খেতে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো আর দেরি কেন, ঝটপট রেডি করে ফেলেন আপনাদের বাসায় এই সাদা মাটা নুডলসটি। আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।